ড্রাগন ফল চাষ করে লাখপতি কৃষক। গতানুগতিক চাষের পরিকল্পনা বাদ দিয়ে এই ভাবনা এলাকার অন্যান্য কৃষকদেরও দিশা দেখাচ্ছে মান্নান। ড্রাগন ফল চাষ করে লাখপতি চাষী। গতানুগতিক চাষের পদ্ধতি এবং পরিকল্পনা বাদ দিয়ে লাভবান হওয়ার আশায় ড্রাগন ফলের চাষ শুরু করেছিলেন বীরভূমের রাজনগরের কানমোরা গ্রামের বাসিন্দা মান্নান খান। বর্তমানে ড্রাগন ফলের চাষ করে বিপুল পরিমাণ রোজগারের দিশা দেখাচ্ছেন চাষী মান্নান খান। বীরভূমের রাজনগরের কানমোরা গ্রামে ড্রাগন চাষ করে লাখপতি হলেন চাষী। বর্তমান বাজারে নিত্য নতুন চাষ করে রোজগারে আগ্রহী চাষীরা। গতানুগতিক এবং প্রথাগত চাষের বাইরে ড্রাগন ফল চাষ করে লাভের দিশা দেখাচ্ছেন রাজনগরের ভবানীপুর অঞ্চলের কানমোরা গ্রামের চাষী মান্নান খান। জানা যায়, রাজনগর এলাকা বরাবরই খরাপ্রবণ এলাকা এবং সেচ ব্যবস্থাও ভালো না থাকায় চাষবাস খুব একটা ভালো হয় না। তবুও এলাকার চাষিরা ধান চাষের ওপরেই ভরসা করে থাকেন, কিন্তু তাতে খুব একটা লাভের মুখ দেখা যায় না। তাই প্রথাগত চাষের পদ্ধতি বাদ দিয়ে ড্রাগন চাষের পরিকল্পনা করেন মান্নান খান। তিনি বছর চারেক আগেই তার বসত বাড়ির সামনে প্রায় 5 একর জায়গায় ড্রাগন চাষ করার সিদ্ধান্ত নেন। জানা যায়, তিনি রানাঘাট থেকে এই ড্রাগনের চারা আনেন। প্রায় 15,000 মতো ড্রাগনের চারা তার ওই জমিতে লাগিয়ে ড্রাগন চাষ শুরু করেন। 1 বছর পর থেকেই ফল পেতে শুরু করেন। কৃষকের দাবি, শুধুমাত্র ফলন ভালো তা নয়, এই ফলের যথেষ্ট পুষ্টিগুণও রয়েছে। এর আকার আকৃতির কারণে বাজারে ড্রাগন ফলের ব্যাপক চাহিদাও রয়েছে। ক্যাকটাস জাতীয় এই মিষ্টি ফলটিতে কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন, ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। ফলে হার্টের রোগ, ডায়াবেটিস, আর্থারাইটিস এমনকি ক্যান্সার নিরাময়ের ক্ষেত্রেও উপকারে আসে এই ফল। তাই প্রথাগত চাষের বাইরে ড্রাগন ফল চাষ করে লাভের দিশা দেখাচ্ছেন চাষী মান্নান খান। এই বিষয়ে চাষী মান্নান খান জানান, আমি চাষ করার আগে এলাকায় ড্রাগন ফলের কোনো চাষ হয়নি, তাই আমি ভেবেছিলাম যদি ড্রাগন ফলের চাষ করা যায় হয়তো কিছুটা হলেও সুবিধে মিলতে পারে। আমি রানাঘাট থেকে এই ড্রাগন ফলের চারা এনে লাগিয়েছিলাম। তখনও বুঝতে পারিনি এই ফলের চাহিদা এত বেশি, কিন্তু দিন যত এগিয়েছে তত বুঝতে পেরেছি বাজারে এই ফলের চাহিদা অনেকটাই বেশি। শুধু চাহিদা বেশি তাই নয়, এই ফলের অনেক পুষ্টিগত দিকও রয়েছে। গর্ভবতী মায়েদের জন্য এই ফল খাওয়া খুবই ভালো। রানাঘাট থেকে চারা আনিয়েছিলাম, চারা আনিয়ে এভাবে সিস্টেমে লাগিয়েছিলাম। তো প্রথমে প্রথম বুঝতে পারছিলাম না যে এর চাহিদা কেমন আছে। এখন দেখছি এর চাহিদা ব্যাপক। এটা আপনার অনেক রকম মেডিসিনে কাজ করে। যেমন গর্ভবতী মহিলারা যদি খান, তাদের বাচ্চা ভালো হবে, বাচ্চার বুদ্ধি হবে, বাচ্চার রং পরিষ্কার হবে এবং বাচ্চা কোনো রোগ জ্বালা হবে না, এবং মহিলার আপনার সিজার হবে না, নর্মালি বাচ্চা হবে। এইসব গুণাগুণ আছে এই ফলটার। এবং আপনার এতে ক্যান্সার, সুগার, জন্ডিস, ডায়াবেটিস এবং পেটের অসুখের জন্য এবং এনার্জি বাড়ায়, এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে। ড্রাগন চাষের চারা আমাদের এলাকাতে হয়নি, সেই জন্য আমরা ভাবলাম যে এই এলাকায় করলে পরে মানুষের উপকার হবে। এটা একটা মেডিসিন জাতীয় ফল, এই ফলটা খেলে পরে মানুষের অনেক উপকার হবে, মানুষের এনার্জি বাড়বে। ড্রাগন ফল বিক্রি আমাদের শিউড়ি শহরে হয়, শিউড়ি, বোলপুর, মালদা, কলকাতা, এখান থেকে সব সাপ্লাই হয়। কতটা জায়গার উপরে বাগানটা? আমরা এটা করেছি 5 একর জায়গার মধ্যে করেছি। কতগুলো গাছ আছে? আপনার লাগিয়েছিলাম 15,000 চারা। 15,000 চারা লাগিয়েছিলাম। কত বছর এই গাছগুলো? এটা 4 বছর লাগানো হলো। ফল পরের বছর থেকে শুরু হয়ে গেছে। 3 বছর পর থেকে? হ্যাঁ, এটা নিয়ে 3 বছর ফল আমরা বিক্রি করব। এটা হচ্ছে আপনার পিঙ্ক কালারের, হ্যাঁ, লাল, রেড। একবারে বছরে মোটামুটি কতগুলো করে ফল আসে গাছে? এক একটা গাছে প্রথম প্রথম আসছিল আপনার 2 কেজি, 4 কেজি, 5 কেজি, এখন আপনার 20 কেজি, 20 কেজি আপে আসবে। যেরকম আগে আগের বছর 15 কেজি এসেছিল, এবছর যত একটা গাছে যত বেশি দিন যাবে,
মোট গাছ আছে 15,000 চারা আছে। 15,000 চারা, হ্যাঁ। একসঙ্গে এতগুলো ড্রাগন ফল বিক্রি হয়? একসঙ্গে বিক্রি হয়, হ্যাঁ। ওগুলো সব পাইকারি রেটে নিয়ে, পাইকারি রেটে নিয়ে যাই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বীরভূম। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।